হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনাদের স্বাগত করছি বর্তমানের এই ভিডিওরে। দেখুন ফ্রেন্ডস, বহুত বড়িয়া অপডেটটি আপনার নিয়ে আসিছি। ইন্ডিয়ান রেলওয়ে তরফ আপনার নিযুক্তি মিলুছি 11,558টি পোস্টরে, যেতে ওড়িশার প্রত্যেক জেলার পিলা মানে আপ্লাই করে পারবে। সব পিলা এতে ইলিজিবল, তেমনি উভয় পুরুষ এবং মহিলা প্রার্থী মানে নিহাতি রূপে আবেদন করে পারবে। অনলাইন প্রোসিজর রহব, যার ডিটেলস ইনফরমেশন এই ভিডিও মাধ্যমে মু আপনার সেয়ার করবি। তবে এতে আপনার কোণ সব অপডেট রয়েছে, কোণ কোয়ালিফিকেসন রয়েছে, কিপর আপ্লাই করবে, ইম্পর্টাট ডেট কে রয়েছে এবং আপনার আপ্লিকেসন ফিজ লাগুচি, কোণ কোণ সব অপডেট রয়েছে, সম্পূর্ণ সূচনা এই ভিডিও মাধ্যমে সেয়ার করবি। তেমনি ভিডিওটি সেজাই দেখা নিহতি আবশ্যক রয়েছে। যদি আপনার আবেদন করা চাহুন, ভিডিওটি ভাল লাগলে ভিডিওটি লাইকটি করতু, সাংসাথী সহ সেয়ার করা জমার ভুলতু না। চ্যানেল প্রথম থাকার ভিজিট করলে চ্যানেল সবসক্রাইব করতু, এইভাবে লাটেস্ট অপডেট কু টাইম টু টাইম পাওয়া চ্যানেল সবসক্রাইব করা নিহতি আবশ্যক রয়েছে। তা সহ আপনার আমার টেলিগ্রাম জয়েন করে পেয়ে, টেলিগ্রাম লিঙ্ক আপনার ভিডিওর ডেসক্রিপশনরে মিলি পারিব। তবে চলতু ডিটেলস জাঁয়া এই জবর সম্পূর্ণ অপডেটটি আসিবা। নিযুক্তি ভিত্তিক সূচনা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড NTPC তরফ রয়েছে। এতে আপনার কোণ সব অপডেট রয়েছে জাঁ রাখতু। অর্গানাইজেসন নেম রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড NTPC তরফ নিযুক্তি, ঠিক আছে। এটি গভর্নমেন্ট জব রয়েছে, পরমানেন্ট জব ভ্যাকেন্সি আপনার ভ্যারিয়স নন টেকনিক্যাল পপুলার পোস্টর ক্যাটগোরি আপনার নিযুক্তি মিলুচি, যেটা কি আপনার NTPC তরফ রয়েছে। অনলাইন প্রোসিজর রহব, অনলাইন মাধ্যমে আপনার এই ফর্ম আপ্লাই করে পেয়ে, এর যে জব লোকেসন রহব ভারতের বিভিন্ন স্থানে আপনার নিযুক্তি দিয়াযিব। তবে এর শেষ তারিখ, যেটা কি দুই প্রকার আছে পোস্ট রয়েছে, যে গোটে রয়েছে 13 অক্টোবর 2024 গ্রাজুয়েট পোস্ট পাই, যেটা কি লেস্ট ডেট রয়েছে 20 অক্টোবর 2024, যেটা কি অন্ডর গ্রাজুয়েট পোস্ট পাই লাস্ট ডেট রয়েছে। এতে উভয় পুরুষ এবং মহিলা প্রার্থী মানে আপ্লাই করে পারবে, ধ্যান রাখতু। এটি যে ইলিজিবিলিটি কন্ডিশন রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন রে, আপনার যদি গ্রাজুয়েসন পোস্ট পাই আপ্লাই করছেন, তাহলে নিশ্চিত রূপে গ্রাজুয়েসন টি কমপ্লিট করবে বা ডিগ্রি হাসল করবে, কৌশি বি স্ট্রিম হোক উপযোগী। আপনার যদি গ্রাজুয়েসন টি কমপ্লিট করছেন, তাহলে আপনার গ্রাজুয়েসন পোস্ট পাই আপ্লাই করে পারবে। যদি অন্ডর গ্রাজুয়েট পোস্ট পাই আবেদন করা চাহুন, তাহলে এটি আপনার দশম সহ প্লস টু কমপ্লিট করার নিহতি আবশ্যকতা রয়েছে, এবং আপনার যদি তা সহ এক্সট্রা আক্টিভিটিস মানে ইকুয়ালেন্ট কোয়ালিফিকেসন থাক, প্লস টু রিকুয়ালেন্ট কোয়ালিফিকেসন থাক, তাহলে আপনার এটি ইলিজিবল হয়ে পারবে। তবে এটি আপনার এজ লিমিট গ্রাজুয়েসন পোস্ট পাই, যেটা রয়েছে 18 বর্ষ 36 বর্ষ ভিতরে বয়স সীমা হয়েছে, আপনার গ্রাজুয়েসন পোস্ট পাই আপ্লাই করে পারবে। এবং অন্ডর গ্রাজুয়েসন পোস্ট যেটা রয়েছে 18 বর্ষ 33 বর্ষ রয়েছে, যদি 18 বর্ষ 33 বর্ষ হয়ে থাকে, তাহলে অন্ডর গ্রাজুয়েসন পোস্ট পাই আবেদন করে পারবে। এটি এজ রিল্যাক্সেসন মিলুচি ফ্রেন্ডস, আপনার যদি SC ST মাইনোরিটি বিলংস করতে, তাহলে আপনার এটি এজ রিল্যাক্সেসন মিলে পাব। তবে এটি যে ভ্যাকেন্সির ডিটেলস রয়েছে সে বিষয়ে জাঁয়া, ফুল ভ্যাকেন্সি যে রয়েছে 11,558টি পোস্ট রয়েছে, যেউরে কি আমি দেখিবা এটি আপনার গ্রাজুয়েট পোস্ট পাই 8,113টি পোস্টর ভ্যাকেন্সি দেখা মিলুচি, এবং অন্ডর গ্রাজুয়েট পোস্ট পাই 3,445টি পোস্টর ভ্যাকেন্সি আসিছে। তবে এতে যে পোস্ট গুড়ি রয়েছে গ্রাজুয়েসন পোস্টরে চিফ কমর্সিয়াল কম টিকেট সুপরভাইজর, যেটা কি 1736 পোস্টর ভ্যাকেন্সি দেখা মিলুচি, স্টেশন মাস্টরের 994 পোস্টর ভ্যাকেন্সি রয়েছে, গুডস ট্রেন ম্যানেজর 3,144টি পোস্টর ভ্যাকেন্সি, জুনিয়র একাউন্টাট আসিষ্টাট কম টাইপিস্টরে 1507 পোস্টর ভ্যাকেন্সি, সিনিয়র ক্লর্ক কম টাইপিস্টরে 732টি পোস্টর ভ্যাকেন্সি, এবং অন্ডর গ্রাজুয়েট পোস্টরে কমর্সিয়াল কম টিকেট ক্লর্করে 2022টি ভ্যাকেন্সি, একাউন্ট ক্লর্ক কম টাইপিস্টরে 361টি ভ্যাকেন্সি, জুনিয়র ক্লর্ক কম টাইপিস্টরে 990টি ভ্যাকেন্সি, এবং ট্রেন ক্লর্করে 72টি পোস্টর ভ্যাকেন্সি দেখা মিলুচি। তবে যদি আপনার এতে নিযুক্তি পাওছেন, আপনার যে স্যালারি মিলব সে বিষয়ে চলতু নজর পকাইবা। দেখুন এটি যে গ্রাজুয়েসন পোস্ট রয়েছে সেটি চিফ কমর্সিয়াল কম টিকেট সুপরভাইজর রয়েছে, নিযুক্তি পাওছেন তাহলে 35,400 টাকার অভাব রয়েছে দরমা। এমনি আপনার স্টেশন অফিসের মধ্যে 35,400 রয়েছে, গুডস ট্রেন ম্যানেজরের 29,200, জুনিয়র একাউন্টাট আসিষ্টাট কম টাইপিস্টরে 29,200, এবং সিনিয়র ক্লর্ক টাইপিস্টরে 29,200 রয়েছে। এটি কমর্সিয়াল কম টিকেট ক্লর্করে 21,700 রয়েছে অন্ডর গ্রাজুয়েটরে, বাকি আকাউন্টাট জুনিয়র ক্লর্ক ট্রেন ক্লর্করে
19,900 ଟଙ୍କାରୁ ଏବଂ ଆପଣମାନଙ୍କୁ ଏଠି ଦରମା ଦେଖିବାକୁ ମିଳୁଛି। ଫ୍ରେଣ୍ଡସ୍, ଏଥିରେ ଆପଣମାନେ ଯଦି ଚାକିରି ପାଇବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ଏହାର ସିଲେକ୍ସନ୍ ପ୍ରୋସିଜିଅର ବି ଜାଣି ରଖନ୍ତୁ। ସିଲେକ୍ସନ୍ ପ୍ରୋସିଜିଅର ଆପଣମାନଙ୍କର କ'ଣ ସବୁ ସିଲେକ୍ସନ୍ ପ୍ରୋସିଜିଅର ରହିବ ଦେଖନ୍ତୁ। ଏଠି ସିଲେକ୍ସନ୍ ପାଇବାକୁ ହେଲେ ପ୍ରଥମେ ଆପଣମାନଙ୍କର କମ୍ପ୍ୟୁଟର ବେସ୍ଡ ଟେଷ୍ଟ ରହିବ, CBT ଷ୍ଟେଜ୍ 1 ବା ପ୍ରିଲିମିନାରୀ ଏକ୍ଜାମ୍ ଭଳିଆ ଗୋଟେ କରାଯିବ। ତାପରେ କମ୍ପ୍ୟୁଟର ବେସ୍ଡ ଟେଷ୍ଟ CBT ଷ୍ଟେଜ୍ 2 ପ୍ରିଲିମିନାରୀ ମେନ୍ ଏକ୍ଜାମ୍ ରହିବ। ତାପରେ ଆପଣମାନଙ୍କର ଟାଇପିଂ ସ୍କିଲ୍ ଟେଷ୍ଟ, କମ୍ପ୍ୟୁଟର ବେସ୍ଡ ଆପ୍ଟିଚ୍ୟୁଡ୍ ଟେଷ୍ଟ ଯଦି ଦରକାର ହୁଏ ସେଇଟା ବି କରାଯିବ, ଏବଂ ଡକୁମେଣ୍ଟ ଭେରିଫିକେସନ ମେଡ଼ିକାଲ ଏକ୍ଜାମ୍ କରାଯାଇକି ଆପଣମାନଙ୍କୁ ଏଠି ନିଯୁକ୍ତି ଦିଆଯିବ। ଏହିଭଳି 5ଟି ପ୍ରୋସେସ୍ ରହିଛି, ଯେଉଁ ପ୍ରୋସେସ୍ ଯାଇକି ଆପଣମାନେ ଏଥିରେ ନିଯୁକ୍ତି ପାଇପାରିବେ। ତେବେ ଏଠି ଯଦି ଫର୍ମକୁ ଆପ୍ଲାଏ କରୁଛନ୍ତି ତାହେଲେ କିଛି ମଧ୍ୟ ଆପ୍ଲିକେସନ୍ ଫିସ୍ ଆପଣମାନଙ୍କୁ ଦେବାକୁ ପଡ଼ିବ। ଯଦି ଜେନେରାଲ OBC କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ ହୋଇଥିବେ ତାହେଲେ 500 ଟଙ୍କା ଆପ୍ଲିକେସନ୍ ଫିସ୍ ଆପଣମାନେ ଦେବେ। ଏବଂ ଏଥିରେ ସବୁଠୁ ବଡ଼ କଥା ଯେ ଯଦି ଆପଣମାନେ ଏକ୍ଜାମ୍ ଦେଉଛନ୍ତି, ଏହାର ଏକ୍ଜାମ୍ ଦେଉଛନ୍ତି, ତାହେଲେ 400 ଟଙ୍କା ରିଫଣ୍ଡ ହୋଇଯିବ ଆପଣଙ୍କ ଆକାଉଣ୍ଟକୁ ଅଟୋମେଟିକାଲି। ତେବେ ଏହାଟା ବହୁତ ବଡ଼ ଗୋଟେ ଅପଡ଼େଟ୍, ଯେଉଁଟାକି ରେଲୱେ ତରଫରୁ ଏକ୍ଜାମ୍ରେ ପିଲାମାନଙ୍କୁ ରିଫଣ୍ଡ କରିଦେଉଛି ସେ ଏକ୍ଜାମ୍ ଫିସ୍କୁ। ପ୍ରଥମେ 500 ଟଙ୍କା ଦେଇକି ଆପଣମାନେ ଫର୍ମଟିକୁ ଫିଲ୍ଅପ୍ କରିବେ, ତାପରେ ଯଦି ପରୀକ୍ଷା ଦେଉଛନ୍ତି ତାହେଲେ ଆପଣଙ୍କୁ 400 ଟଙ୍କା ଏଠି ରିଫଣ୍ଡ ମିଳିଯାଉଛି। ଏବଂ ଏଠି SC ST ଯେଉଁ ରହିଲେ, ଏକ୍ସ ସର୍ଭିସ ମ୍ୟାନ୍, ଫିମେଲ, ଟ୍ରାନ୍ସଜେଣ୍ଡର, ମାଇନୋରିଟିଜ୍, ଇକୋନୋମିକାଲି ବ୍ୟାକୱାର୍ଡ କ୍ଲାସେସ୍ ଯେଉଁମାନେ ରହିଲେ ସେମାନଙ୍କୁ 250 ଟଙ୍କା ଆପ୍ଲିକେସନ୍ ଫିସ୍ ଦେବାକୁ ପଡ଼ିବ। ଏବଂ ସେମାନେ ଯଦି ବି ପରୀକ୍ଷା ଦେଲେ ସେମାନଙ୍କୁ ଟୋଟାଲ୍ ଉପରେ 250 ଟଙ୍କା ଆକାଉଣ୍ଟକୁ ଟ୍ରାନ୍ସଫର୍ ହୋଇଯିବ। ତ ବହୁତ ବଢ଼ିଆ ଅପସନ୍ ରହିଛି, ଆପଣମାନେ ପରୀକ୍ଷା ଦେଲେ ଆପଣମାନେ ଆପଣମାନଙ୍କର ପଇସା ରିଫଣ୍ଡ ପାଇପାରିବେ। ତେବେ ଦେଖନ୍ତୁ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଡେଟ୍ କ'ଣ ରହୁଛି, କେବେରୁ କେବେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏହି ଫର୍ମକୁ ଆପଣମାନେ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ତେବେ ପ୍ରଥମେ ମୁଁ କହି ରଖୁଛି, ଯେଉଁ ଗ୍ରାଜୁଏସନ୍ ପୋଷ୍ଟ ରହିଛି ସେଥିପାଇଁ 14 ସେପ୍ଟେମ୍ବର 2024 ଆରମ୍ଭ କରିକି 13 ଅକ୍ଟୋବର 2024 ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣମାନେ ଗ୍ରାଜୁଏଟ୍ ପୋଷ୍ଟ ପାଇଁ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। 14 ସେପ୍ଟେମ୍ବର 2024 ଆରମ୍ଭ କରିକି 13 ଅକ୍ଟୋବର 2024 ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣମାନେ ଗ୍ରାଜୁଏଟ୍ ପୋଷ୍ଟକୁ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ଏବଂ 21 ସେପ୍ଟେମ୍ବରରୁ 20 ଅକ୍ଟୋବର 2024 ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣମାନେ ଅଣ୍ଡର ଗ୍ରାଜୁଏଟ୍ ପୋଷ୍ଟକୁ ଆବେଦନ କରିପାରିବେ। ତ ଏଇ 2ଟି ଡେଟ୍ ରହୁଛି, 2 ପ୍ରକାରର ଯେହେତୁ ପୋଷ୍ଟ ଆସିଛି, ଏଇ 2ଟି ଡେଟ୍ ବ୍ୟବଧାନରେ ଆପଣମାନେ ଆପଣମାନଙ୍କର ଫର୍ମକୁ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ଅଫିସିଆଲି ୱେବସାଇଟ୍ର ଲିଙ୍କ ଇଣ୍ଡିଆନ୍ ରେଲୱେ ତରଫରୁ ମୁଁ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ଲିଙ୍କ ସେୟାର କରିଦେଇଛି, ଆପଣମାନେ ଭିଡ଼ିଓ ଡେସ୍କ୍ରିପସନ୍ ଚେକ୍ କରନ୍ତୁ, ସେଠି କ୍ଲିକ୍ କରିକି ଆପଣମାନେ ସାଇଟ୍କୁ ଆସିପାରିବେ, ଫର୍ମକୁ ବି ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ତେବେ ଆବେଦନ କରିବାକୁ ହେଲେ ମୁଁ ଆଉ ଗୋଟେ କଥା କହିବି, ଆବେଦନ ପ୍ରକ୍ରିୟା ବର୍ତ୍ତମାନ ଆରମ୍ଭ ହୋଇନି ଆପଣମାନଙ୍କର କହି ରଖିଲି, ଯେଉଁଟାକି ବର୍ତ୍ତମାନ 14 ତାରିଖରୁ ଆରମ୍ଭ ହେବ। ମୁଁ ଆପଣମାନେ ଦେଖେଇ ରଖିଲି, ଦେଖନ୍ତୁ ଏଠି 14 ତାରିଖରୁ ଆରମ୍ଭ ହେବାକୁ ଯାଉଛି ଗୋଟେ ଫର୍ମ ଗ୍ରାଜୁଏସନ୍ ପୋଷ୍ଟ ପାଇଁ, 21 ସେପ୍ଟେମ୍ବରରୁ ଆଉ ଗୋଟେ ଫର୍ମ ଆରମ୍ଭ ହେଉଛି, ତେଣୁକରି ଆପଣମାନେ ଧ୍ୟାନ ଦେବେ ଏହି ଫର୍ମ ଆରମ୍ଭ ହେବାକୁ ଯାଉଛି। ଠିକ୍ ଅଛି, ବର୍ତ୍ତମାନ 3 ତାରିଖ ହେଲା, ଯେଉଁଟାକି 14 ତାରିଖରେ ଫର୍ମ ଆସିବ, ନୋଟିଫିକେସନ୍ ଆସିଯାଇଛି, ଆପଣମାନେ ଚାହିଁଲେ ଚେକ୍ କରିପାରିବେ, ନୋଟିଫିକେସନ୍କୁ ଡାଉନଲୋଡ଼୍ କରିପାରିବେ, ଡିଟେଲ୍ସ ଇନଫର୍ମେସନ୍ ପାଇପାରିବେ। ଏଠି ମୁଁ ବର୍ତ୍ତମାନ କହି ରଖୁଛି ଆପଣମାନେ କେମିତି ଫର୍ମକୁ ସାଇଟ୍ରେ ଯାଇକି ଆପ୍ଲାଏ କରିବେ। ଦେଖନ୍ତୁ, ଆପଣମାନଙ୍କୁ ପ୍ରଥମେ RRB ଅଫିସିଆଲି ୱେବସାଇଟ୍କୁ ଭିଜିଟ୍ କରିବାକୁ ପଡ଼ିବ, ରିକ୍ରୁଟମେଣ୍ଟ ସେକ୍ସନ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କରିକି NTPC ରିକ୍ରୁଟମେଣ୍ଟ 2024 ଯେଉଁ ଅଫିସିଆଲି ଆନାଉନ୍ସମେଣ୍ଟ ରହିଛି ତାକୁ ଓପନ୍ କରିବାକୁ ପଡ଼ିବ। ସେଥିରେ ରେଜିଷ୍ଟ୍ରେସନ୍ କରିବେ ଏବଂ ଅପଲୋଡ଼୍ ନେସେସରୀ ଡକୁମେଣ୍ଟସ୍ ଆଣ୍ଡ ଆପ୍ଲିକେସନ୍ ଫିସ୍, ଯାହାକୁ ଆପଣମାନଙ୍କୁ ଫର୍ମ ଫିଲ୍ଅପ୍ କଲାବେଳେ ଆବଶ୍ୟକତା ରହିବ, ଏବଂ ସବମିଟ୍ ଆପ୍ଲିକେସନ୍, ତାପରେ ଆପଣମାନେ ପ୍ରିଣ୍ଟ ଆଉଟ୍ କାଢ଼ିପାରିବେ। ଠିକ୍ ଅଛି, ପ୍ରୋସେସ୍ ସେହିଭଳି ରହିବ, ଆପଣମାନେ ଫର୍ମ ପକାଇଲା ବେଳେ ଦେଖିପାରିବେ। NTPC ତରଫରୁ ଯେଉଁ ନିଯୁକ୍ତି ଆସିଛି ତା'ର ଡିଟେଲ୍ସ ଇନଫର୍ମେସନ୍ ମଧ୍ୟ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ସେୟାର କରିଦେବି, ଯେଉଁଟାକି ଆପଣମାନଙ୍କର ଯଦି ଆବଶ୍ୟକତା ହୁଏ ଫର୍ମ ଫିଲ୍ଅପ୍ ବି ଆପଣମାନଙ୍କୁ ଜଣାଇ ରଖିବି, ଫର୍ମ ଫିଲ୍ଅପ୍ କେମିତି କରାଯାଏ, ଯାହାଦ୍ୱାରା କି ଆପଣମାନେ ବେଟର୍ ପାଇପାରିବେ, ଗୋଟେ ନଲେଜ୍ ପାଇପାରିବେ, ଫର୍ମଟିକୁ ନିର୍ଭୁଲ ଭାବରେ ପକାଇ ପାରିବେ ଏବଂ ଡିଟେଲ୍ସ ଇନଫର୍ମେସନ୍ ବି ଜାଣିପାରିବେ। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଇଏ ଥିଲା ଡିଟେଲ୍ସ ଅପଡ଼େଟ୍ଟିଏ, ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ସେୟାର କଲି। ଏହି ଭିଡ଼ିଓରେ ଆସିଥିବା ନିଯୁକ୍ତି ଭିତ୍ତିକ ସୂଚନା, ଯେଉଁଟାକି NTPC ତରଫରୁ ରହିଥିଲା, ରେଲୱେ ରିକ୍ରୁଟମେଣ୍ଟ ବୋର୍ଡରେ ଆପଣମାନଙ୍କୁ ନିଯୁକ୍ତି, ଯେଉଁଥିରେ କି ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ଡିଟେଲ୍ସ ଅପଡ଼େଟ୍ଟି ପ୍ରୋଭାଇଡ଼ କରିଛି। ଆଶା କରୁଛି ଏହି ଅପଡ଼େଟ୍ଟି ଆପଣମାନଙ୍କୁ ନିହାତି ରୂପେ ଭଲ ଲାଗିଥିବ। ଫ୍ରେଣ୍ଡସ୍, ଯଦି ଭଲ ଲାଗିଥାଏ ନିହାତି ରୂପେ ଆପଣମାନେ ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ଟେ କରିବେ, ସାଙ୍ଗସାଥୀଙ୍କ ସହିତ ସେୟାର କରିବାକୁ ଜମାରେ ଭୁଲିବେନି, ଏବଂ ହଁ କହି ରଖିବି ଆପଣମାନେ ଟେଲିଗ୍ରାମରେ ଜଏନ୍ କରନ୍ତୁ, ଟେଲିଗ୍ରାମରେ ବହୁତ ସାରା ମେମ୍ବର ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ଜଏନ୍ କରିକି ଅଛନ୍ତି, ଯଦି ଆପଣମାନେ ବି ଜଏନ୍ କରିବେ ଛୋଟ ବଡ଼ ଜବ୍ ଅପଡ଼େଟ୍ ଟାଇମ୍ ଟୁ ଟାଇମ୍ ପାଇପାରିବେ। ତେବେ ନିହାତି ରୂପେ ଟେଲିଗ୍ରାମରେ ଜଏନ୍ କରନ୍ତୁ, ଆପଣମାନଙ୍କର ଦିନ ଶୁଭମୟ ହେଉ। ଜୟ ଜଗନ୍ନାଥ।